গুড মর্নিং ক্লাস 3 আজকে তোমাদের জন্য দেখো বাংলা ক্লাসে আমি আবার এসেছি আজ তোমাদের বাংলা কি পড়াবো পেজ 32 আজ ধানের ক্ষেতে রবীন্দ্রনাথ ঠাকুরের ওটা একটা কবিতা বটে আবার গান আছে খুব সুন্দর খুব মিষ্টি আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ফেলা রে ভাই সাদা মেঘের ফেলা লুকোচুরি খেলা আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোর দিতে আজ কিসের তরে নদীর চরে চখাচখি মেলা ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট করে যেন জোয়ার জলে ফেরার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাসিয়ে বাজিয়ে মাসি কাটবে সকল মেলা কবির মন এমন আনন্দ এমনই হিন্দু আজ বাড়িতে যাবে না এই বিশ্ব প্রকৃতিকে উনি কি করবেন উপলব্ধি করবেন ধানের ক্ষেতে যেমন রোদ আর ছায়া লুকোচুরি খেলার যে কখনো রোদ কখনো কখন হয় বলো তো শরৎকালে আর একবার লুকিয়ে যাচ্ছে ঠিক আছে আর নীল আকাশে ওই যে বলেছে কে ভাসালে সাদা মেঘের ফেলা শরৎকাল রচনাটা তোমরা যদি পড়ো দেখবে কবির এই লেখাটার সঙ্গে রচনাটা মিলে গেছে ওই যে সিচুয়েশনটা নীল আকাশ তাতে পেঁজা তোলার মতন হাত মানে মেঘ ভেসে ভেসে যাচ্ছে সাদা সাদা মেঘ ধবধবে সাদা কি সুন্দর দৃশ্য আজ ভ্রমর পর্যন্ত মধু খেতে ভুলে যাচ্ছে মধু তার ফুলের উপরে মধু না খেয়ে সে কি করছে আলোয় মুখে ফুলের উপরে নেচে নেচে বেড়াচ্ছে নদীর চরে চখাচখি এক ধরনের হাঁস জাতীয় পাখি বিশেষ এরা নদীর চরে দেখা দিয়েছে কি মনোরম দৃশ্য ওই জন্য কবি বলছেন আজ ঘরে যাবে না আজকে আকাশ ভেঙে বাইককে লুট করে নেবে মানে মনের মধ্যে এই যে একটা প্রকৃতি এই যে একটা দৃশ্য এই দৃশ্যটা কবির মনকে মুগ্ধ করেছে উনি আজ বাড়ি ফিরতে চাইছেন আবার দেখো ফেনার জলে জোয়ার রাশি যেন বাতাসে হেসে হেসে ছুটছে বিনা কাজে বাজিয়ে বাসি সকল কাজ বেলাটা কাটিয়ে দিতে চাই সকালবেলার যে কাজ আছে সকল বেলার যে কাজ আছে সেই কাজটা বাড়ি গেলেই হবে তাতে কবি যেতে চান আজকে কোনো কাজ না করে বিনা কাজে কেবল বাসি বাজিয়ে এই পরিবেশটাকে এই মধুর শরৎকালের পরিবেশটাকে উনি উপলব্ধি করতে পারে মজা লুটতে চান কবি গিয়েছে আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলেন ভাই নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ফেলা রে ভাই কবিতাটা খুব সুন্দর তোমরা জানো তো লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর পরিবারে জন্মগ্রহণ করেছে বাংলা ভাষার অন্যতম প্রধান গীতিকার ছিলেন এবং সুরকার ছিলেন তার রচিত গানগুলি গীতবিতান নামের বইতে কয়েক খণ্ডে বিধৃত রয়েছে আর গানগুলির স্বরলিপি বিভিন্ন খণ্ডে খণ্ডে রয়েছে স্বরবিতানের বই এই গানটি প্রকৃতির পর্যায়ে কবি অনেক গান লিখেছেন জানো আমাদের 6টি ঋতু বর্ষা প্রকৃতির গান লিখেছেন গ্রীষ্ম প্রকৃতির লিখেছেন শরৎ প্রকৃতির লিখেছেন প্রকৃতি পর্যায়ের গানের মধ্যে এটা শরৎকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছে বলে এটি শরৎকালীন গান আর গানটি খুব সুন্দর গানটির সুরও খুব মিঠে আমি অনিচ্ছুক কেউ হলেও আমি দু লাইন তোমাদেরকে গানটা দুটো লাইন গেয়ে শোনাচ্ছি শোনো গানটা হয়ে গেলে তোমরা দেখবে যে এই গানটার মধ্যে একটা কি সুন্দর শরৎকালের বৈশিষ্ট্য আছে আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা
এইভাবে হবে গানটা গানটা কবি আপন মনে গিয়েছেন শরৎকালীন গান খুব সুন্দর গান তোমরা এটা শুনবে আজকাল তো অনেক রকমের টেকনোলজি বেরিয়েছে নেট থেকে বের করে তোমরা এই গানটা শুনতে পারো এই সুরের সঙ্গে কথাগুলো বসিয়ে বসিয়ে চেষ্টা করবে এবং যেটা কথা বলছি এটা মূলত কবিতাটা খুব মুখস্থ করবে গানের আকারেও হয় কবিতার আকারেও হয় কেমন আর রবীন্দ্রনাথ সম্পর্কে দু কথা শুনলে তোমরা এ গেল তোমাদের বাংলা ক্লাস কিন্তু তার সঙ্গে যুক্ত আছে অনেক ক্লাস তো আছে গ্রামার রচনা লিপি পড়া লিপি পড়া তোমাদের প্রায় এগোচ্ছেই না তোমরা রচনা দুটো করবে তো বইমেলা আচ্ছা তোমাদের বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আর বসন্তকাল হয়ে গেছে বইমেলা আর মহরম করবে কেমন একটু ধীরে ধীরে করবে বইমেলা আর মহরম আর তাহলে বাকি রইল বোধ হয় দুর্গা পুজো সবই আমার হয়ে গেছে দুর্গা পুজো পরের দিন তোমাদেরকে কিন্তু বর্ণ পরিচয় পড়াবো আর কি পড়াবো গ্রামার পড়াবো আজকে একটু গ্রামার শুরু করছি ধ্বনি ও বর্ণ তৃতীয় পাঠ দেখো মুখ থেকে যে আওয়াজ বেরোয় সেগুলোকে তো ধ্বনি বলে আর ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ এবারে বর্ণ কিন্তু অনেক রকম অনেকগুলো আছে বাংলা ভাষায় যত রকম ধ্বনির লিখিত চিহ্ন আছে তাদের একত্রে বলা হয় বর্ণমালা মোট 48টি বর্ণমালা আছে আর বর্ণমালাকে একসঙ্গে সব বর্ণকে বর্ণমালা বলে আর এই বর্ণমালাগুলোকে দু ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে হ্রস্বস্বর একটা দীর্ঘস্বর স্পর্শ বর্ণ মধ্যস্থ বর্ণ উষ্ম বর্ণ অযোগ্য বর্ণ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের উদাহরণ আর স্বরবর্ণের হচ্ছে হ্রস্বস্ব দীর্ঘস্ব তাহলে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দু প্রকারের বর্ণমালা আছে তার মধ্যে হ্রস্বস্বর আর দীর্ঘস্বর হচ্ছে স্বরবর্ণ আর স্পর্শ বর্ণ অন্তস্থ বর্ণ উষ্ম বর্ণ অযোগ্য বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ ঠিক আছে স্বরধ্বনি লিখে দেখবার চিহ্নগুলিকে স্বরধ্বনি বলে স্বরবর্ণ বলে স্বরবর্ণ অন্য কোনো ধ্বনি ছাড়াই উচ্চারিত হয় স্বরবর্ণের সংখ্যা 11 স্বরবর্ণের সংখ্যাগুলি হল অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ঐ ও ও আমরা আগে পড়েছিলাম রিয়ের পর লি একটা বর্ণ ছিল সেই বর্ণটা এখন আর ব্যবহার হয় না বলে আমাদের স্বরবর্ণের তালিকায় 11টি বর্ণ আছে বইতে তোমাদের লিটা নেই লি তোমরা লিখবে শিখবে সব জানবে যে একটা কিন্তু ওটা অবলুপ্ত হতে চলেছে যার জন্য ওর কোনো আলাদা করে লি এর ব্যবহার হয় না বলে আমরা লি বলতে লয় হর্ষ বুঝি তো এই যে দেখো এটা ছিল লি ঠিক আছে এই লিটা কিন্তু লয়ে হর্ষই দিয়ে আমরা লিখি কিংবা লয়ে দীর্ঘই দিয়ে আমরা তাই তো তাহলে এই লিয়ের কোনো আমি কোথাও ব্যবহার নেই যার জন্য এটা বাদ দিয়ে স্বরবর্ণ থেকে 12টা বর্ণমালার থেকে স্বরবর্ণের একটা বাদ দিয়ে এখন হচ্ছে 11টা বর্ণমালা আজকে স্বরবর্ণ পড়ালাম পরের দিন পড়াবো ব্যঞ্জন বর্ণ বা আরো কিছু আর ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্তই ওকে ভালো থাকবে সবাই